উৎসবের ঈদ যাত্রায় শঙ্কা জাগাচ্ছে মহাসড়কগুলো। ঢাকা ময়মনসিংহ রুটে গাজীপুর পর্যন্ত চলমান বিআরটি প্রকল্প, আবদুল্লাপুর বাইপাইল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে নির্মাণাধীন নলকা সেতু ঈদ যাত্রায় বড় ভোগান্তির কারণ হতে পারে। এদিকে স্বস্তি নেই ফেরিঘাটে। এ বিষয়ে প্রতিনিধিদের তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বিআরটি প্রকল্প যেন ঢাকা গাজীপুর মহাসড়কের গলার কাটা। মাত্র 20 কিলোমিটার পথ পেরোতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যেখানে আমাদের 20 মিনিট সময় লাগে, সেখানে আমাদের এখন 2 ঘন্টা সময় লাগে। আবদুল্লাপুর যাইতে 3-4 ঘন্টা সময় লাগে, জায়গা দিনের অর্ধেক সময় ঢাকা যেতে চলে যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাপুর থেকে বাইপেলে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাটি পরীক্ষার কাজ। খোঁড়াখড়িতে হারিয়ে গেছে সড়কের বেশিরভাগ অংশ, তাই প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যানজট তো সবসময় লেগে থাকে, বিশেষ করে যখন বৃষ্টি আসে। যেখানে 10 মিনিটের পথ সেখানে 2 ঘন্টা লেগে যায়। রাস্তা ছোট হওয়ার কারণে জাম হয়, জাম করে চৌরাস্তা থেকে পার হতে আমাকে 1 থেকে 2 ঘন্টা লাগে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশেটি, সেতু নির্মাণে এখানে চলছে মহাযজ্ঞ। সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়ায় দায়, যদিও হাইওয়ে পুলিশ বলছে যান চলাচলের জন্য ঈদের আগে সেতুটি খুলে দেওয়া হবে। ঈদের সময় ঘরমুখ মানুষের যাতে দুর্ভোগ না হয়, তারা যেন নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফিরে যেতে পারে, কোথাও যেন তাদের আটকে থাকতে না হয়, দুর্ভোগটা না হয়, এইটা লাঘব করার জন্যই আমরা তাদের সহযোগিতা চেয়েছি। ঈদের আগেই রাস্তা, ব্রিজ এবং রাস্তার যে মেরামত কাজ বাকি আছে, যেটা চলার মতো উপযুক্ত করে দেবেন। এদিকে স্বস্তি নেই ফেরিঘাটেও। পদ্মা সেতুর নিরাপত্তায় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল অনেকটাই বন্ধ। পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগের এখন একমাত্রই পথ দৌলুদিয়া পাটুরিয়া ঘাট, তাই এখন পারাপারের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এটার কোনো খবর থাকে না, ছাড়ে না, কোনো নির্দিষ্ট কোনো ই নেই, এগুলির কোনো বাপমা নাই, এভাবে পড়ে থাকে আর কি। এতদিন এই ট্রাকের জাম, বাসের জাম, অনেক কষ্ট হয়েছে, 5-7 ঘন্টা ঘাটে বসে থাকে। ধারণা করা হচ্ছে এবারের ঈদে 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়বে, যার বড় অংশই রওনা হবে সড়ক পথে। কিন্তু মহাসড়কগুলোর এই হাল উৎসবে ফেলতে পারে ভোগান্তির ছাপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।